হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি এ টু জেড, আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো পাসপোর্ট সাইজের ছবির এ টু জেড। আসলে বন্ধুরা, আমরা যে ছবিটা ফোন দিয়ে অথবা ক্যামেরা দিয়ে যে উঠে থাকি, সেটা সম্পূর্ণ ছবির যে আমরা যে এডিট করি, আমরা এডিটটা করি সম্পূর্ণ ওয়েদারের উপরে, যে আসলে ছবিটা কি কোন ওয়েদারে উঠানো হয়েছে। আপনার যদি কৃত্রিম যদি আলো থাকেন, সে আলো সিস্টেমটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আর আপনি যদি মনে করেন যে না, আমার মোবাইল ফোন দিয়ে অথবা আপনি দিনের আলোতে ছবি উঠান, সে ক্ষেত্রে সেটা হবে আলাদা। কারণ এক এক ওয়েদারে এক রকম ছবি হয়, আর এক এক রকম ছবি হলে আপনার মনে করেন যে এডিট এক এক রকম ভাবে হয়ে যায়, এক রকম এক রকম করে ফটো করা লাগে। ওকে বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি দেখাবো সেটা হলো আমরা সিম্পলি যে মোবাইল ফোন দিয়ে যে ছবিটা উঠে থাকে, সেই ছবির এডিটটা কিভাবে করতে হয়। আর বন্ধুরা, একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আমরা সিম্পলি আমাদের যে ফটোশপ সিএস যে 8.0 যে ভার্সনটি আছে, সেই ভার্সনটি আমরা সিম্পলি আমরা ওপেন করে নিলাম। আর আপনাদের কাছে যদি ওই ভার্সনটি যদি না থেকে থাকে, আমি ডিসক্রিপশন বক্সে আমরা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি, আপনি সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। সেটা আপনার CS7 হোক, CS8 এবং CC2014, এই তিনটা ভার্সনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার সেখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনি যদি কাজ করবেন, আপনি সেভেনে করতে পারেন অথবা 8 করতে পারেন, দুইটা সিম্পল একই রকম। ওকে বন্ধুরা, আমরা ফটোশপে প্রথমত ছবিটা আমরা ইনপুট করলাম। এটা সম্পূর্ণ একটি স্মার্টফোন দিয়ে ছবি উঠানো। আমি এই ছবিটা দেখেন, এই ছবিটা এখন এডিট করতে হবে। ওকে বন্ধুরা, আমরা আপনাকে দেখাই দিলাম এবং এটা আমি ক্রপ করে কেটে নিব। এখান থেকে ক্রপ করে কেটে সিস্টেম একটা আপনাকে যদি দেখাই, যে আপনি যদি মনে করেন যে আমি পিপি সাইজ ক্রপ করে কাটবো, সেক্ষেত্রে আপনি মনে করেন যে এখান থেকে আপনি যদি ওয়ান পয়েন্ট, আমি যেমন দিলাম 1.5 এবং এই পাশে দিলাম 1.9 এবং এখানে দিলাম 300। এবার এখানে যদি আমি ছবিটা ক্রপ করে কাটি, ছবির কিন্তু সঙ্গে সঙ্গে রেজুলেশনটা অনেক নষ্ট হয়ে যাবে। ওকে বন্ধুরা, আমরা কিন্তু এডিট করার পরে আমরা সব শেষে আমরা ছবির সাইজ বসাবো। ওকে, আপনার কোনো সময় ছবির সাইজ আগে বসে ক্রপ করে কাটার পরে কোনো সময় বসাবেন না, কারণ অনেক সময় ছবির রেজুলেশন নষ্ট হয়ে যায়। ওকে, আমরা এটা আমি আমাদের এমনি আমি ক্রপ করে কেটে নিলাম। দেখেন, এভাবে আমি ক্রপ করে কেটে নিব, আপনার যতটুকু প্রয়োজন হয়। ওকে, আমি টিক মার্ক দিয়ে দিলাম। ওকে, দেখেন এবার ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আমি একটু জুম করে নিলাম, জুম করে নিলে এরপর আমি পেন টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটার কেটটু কেটে নিব। দেখেন, এইভাবে আপনি 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 আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি এইভাবে কাটতে পারেন। ওকে, এটা একটু প্রবলেম হয়েছে। ওকে, আমি এই টুলসটা ব্যবহার করবো, এই টুলসটা দিলে আপনার এই দাগটা আসবে না। ওকে, দেখেন, হ্যাঁ, আপনি সময় করে আপনি এভাবে আপনি ক্রপ করে কাটবেন। এভাবে আপনার আপনাকে একটা একটা কথা বলি, যে আপনার যদি কৃত্রিম আলো, মানে আপনার আপনার যদি এক্সট্রা স্টুডিওতে এক্সট্রা আলো দিয়ে থাকে, তাহলে সেটাই আপনার জন্য খুব বেটার হবে। আর এভাবে যদি আপনি এক ওয়েদার এক রকম ছবি উঠান, তাহলে কিন্তু ছবিটা এডিট করতে একটু ঝামেলা হবে। ওকে, আমি এটা এভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা আমি একটু পরিবর্তন করে নিব। ওকে ওকে, এভাবে কন্ট্রোল ধরে ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার পর আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমি হোয়াইট কালার করবো। আমি এখান থেকে আমি হোয়াইট কালারে সিলেক্ট করে দেবো, ওকে দিয়ে দিই। আমি ডিলেট বাটন প্রেস করলাম, সরি, ডিলেট বাটন। এইখানে দেখেন কিছু অপশন চলে আসছে, এই অপশনটা আমার আমি এখন যেহেতু আমার উপরে দেওয়া আছে, উপরে দেবো, আমি নিচে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ডটা ডিলেট মারলাম। দেখেন, এই ডিলেট মারার পরে ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করবেন। এবং এখানে একটা কথা বলি, যে আপনি যদি এখানে হোয়াইট কালার দেন, হোয়াইট কালার কী কী সুবিধাটা হয়, হোয়াইট কালার সুবিধা হয় যে কারণ প্রিন্টার যখন আপনি প্রিন্ট দেবেন, এই প্রিন্টটা কিন্তু অনেক সময় দেখবেন যদি হোয়াইট কালার আপনি ইউজ করেন, দেখবেন ছবিটা অনেকটা আরও বেশি চকচক আসে। আর যদি আপনি অন্য কোনো কালার দেন, দেখবেন আপনি মনে করেন অন্য অন্য কালার দেন, তাহলে দেখবেন যে ছবিটা অতটা একটু গ্লোস করে না। আর আপনি যারা একটু একটু ভালো প্রিন্টার দিয়ে দিবেন, তাহলে এই জিনিসটা আরও একটু ভালো হবে। ওকে, আমরা মুখে যে স্পট আছে সেই স্পটটা আমরা সরিয়ে দিলাম আমরা আমাদের আমাদের এই ড্যাশবোর্ডের মাধ্যমে। আপনার ড্যাশবোর্ড দিয়ে আপনারা এটা এভাবে আপনারা করবেন। ওকে, এখান থেকে আপনি এভাবে করার পরে এখান থেকে সবচেয়ে বেশি বেটার হয় সেটা আমি একটু ফিল্টার ব্যবহার করি। ওকে, আমি ফিল্টারটা যদি আপনাদের কাছে না থেকে থাকে, আপনি কমেন্ট করবেন যদি ফিল্টারটা প্রয়োজন হয়। আর ফিল্টার নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে,
এরপরে যদি ফিল্টারটা প্রয়োজন হয় আপনি অবশ্যই আমাকে বলবেন। ওকে ঠিক আছে, আমরা ভাবছি যে এবার এইখানকে যে ব্যাকগ্রাউন্ডটা একটা লেয়ার আছে লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। ওকে লেয়ারটা ডিলিট হয়ে গেছে। এবার দেখেন আমি এই মুখের যে ফেস আর বডি এই দুটো সম্পূর্ণ আমি আলাদা আলাদা করব দেখেন, কারণ আলাদা না করলে ফেসের পরে যখন আমি কাজ করবো তখন বডিতে আরেক রকম ধরনের কালার আসবে। ওকে ঠিক আছে, আমি আমি এভাবে আমি করতেছি আপনারা ঠিক আছে। এরপরে দেখেন এখানে চোখে একটু সমস্যা আছে, আমি এম টুল প্রেস করে আমি এটা নিয়ে আসলাম, ওভারলিন নিয়ে আসলাম। ওভারলিন নিয়ে আসার পরে এখান থেকে দেখেন যে আমার কিন্তু এই ওভারলি আনার পরে এখান থেকে আমি ওকে এটা আমি দেখেন এখানে যদি আমি অল্টা প্রেস করি, অল্টা প্রেস করে দেখেন কিন্তু মাইনাস আসছে। দেখেন এই কার্সারের নিচে একটি মাইনাস আসছে। আমি এখন যেহেতু আমি প্লাস করবো, আমি এই চোখের এই যে অংশটা এখন সিলেক্ট হয়নি সেই অংশটা আমরা সিলেক্ট করতে হবে। তাহলে আমি কেমন কেমন আমি শিফট ধরবো, দেখেন শিফট ধরলে নিচে প্লাস চিহ্ন আসছে। ওকে আমি প্লাস চিহ্ন শিফট ধরার পরে প্লাস চিহ্ন আসার পরে আমি এই কালার সহ আমি সিলেক্ট করবো। দেখেন ওইটুকু সহ আমার সিলেক্ট হয়ে যাবে। ওকে আমি আমি এইভাবে সিলেক্ট করলাম। ওকে সিলেক্ট করার পরে আমি আমি ঠিক মুভ টুল ইউজ করলাম, আমি মুভ টুল উপর ক্লিক করলাম এবং কিবোর্ডে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেখেন এখান থেকে ফেস প্লাস ফেস আলাদা হয়ে গেছে, বডি আলাদা হয়ে গেছে। ওকে বন্ধুরা আমরা এখন ফেসের পরে কাজ করবো, যেহেতু সেহেতু আমরা আমরা এখন লেভেল বাড়াবো। আমি কন্ট্রোল এল প্রেস করলে লেভেলটা আসবে, আপনি এই লেভেলটা আপনার ইচ্ছা মতো আপনারা বাড়াই নেবেন। ওকে দেখেন লেভেলটা এখন এখন ইচ্ছা মতন বাড়াবেন, এই জন্য কারণ মনে করেন যখন ফেস থেকে ফেস আলাদা বডি আলাদা, এখন যে ফেস আপনি ফেসের পরে একটা কাজ করে দেন তাহলে এটা এখন বেটার হবে। দেখেন ওকে ওকে দিয়ে দিলাম এবং এখান থেকে লেভেল লেভেল থেকে আবার আমি গেলাম, এরপর গেলাম সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালারে গিয়ে আমি এখান থেকে আর একটু আমি ছবিটা একটু ফর্সা করে দিলাম আর একটু। এরপরে আমি যেটা আমি আছে সেটা হলো আমাদের যেহেতু ফেসের পরে একটু কাজ হলো, এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে পরে গেলাম। ব্যাকগ্রাউন্ডে পরে গিয়ে আমরা আবার ইমেজে ইমেজ থেকে আপনার আবার সিলেক্টিভ কালার সিলেক্টিভ কালার গিয়ে আমি আবার ব্ল্যাক ব্ল্যাক এর থেকে আবার আপনি এটা একটু আর একটু একটু কালো করে দিলাম। ওকে দেওয়ার পরে এখন দেখেন মোটামুটি ছবি ঠিক আছে। এরপর আমি ছবিটা আমি যদি আর একটু ব্রাইটনেস করে দিই, আমি ছবিটা আর একটু আমি ব্রাইটনেসটা একটু বাড়াই দেবো। আমি এভাবে গিয়ে আমি এভাবে আর একটু বাড়াই দিলাম। ওকে যে মনে করো যে ওকে যে দিয়ে দিলাম, দেখেন ছবিটা আর একটু ব্রাইটনেসটা বেড়ে গেছে। এবার আমি শুধু মুখের উপরে আমি ফিল্টার একটা ফিল্টার প্লেস করবো, আবার একটা সেই ফিল্টারটা ফিক্সার করে দেবো। আর আবার বলি যদি আপনারা ফিল্টারগুলো না থেকে থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন। আর আর আমার ফিল্টার নিয়ে একটা ভিডিও অলরেডি আমার আছে, সরি ফিল্টারটা প্রবলেম হয়েছে। ওকে আমি এরপর আমি আরেকটা দিয়ে দিলাম। ওকে ওকে ফিল্টারটার কোনোটা আমার অ্যাক্টিভ করা নেই, সরি আমার অ্যাক্টিভটা করা হয়নি, আমি তাই ফিল্টারটা এখন দিতে পারলাম না। ওকে বন্ধুরা আমরা আমি এভাবে আমি ছবিটা দিয়ে দিলাম। আর ছবি আপনার যে কোনো ফটো আপনি যদি একই রকম যদি ওয়েদার হয় সে সে ওয়েদারে যদি ছবি তুলেন আসলে ছবিটা অনেক ভালো হয়। ওকে বন্ধুরা আপনারা সবসময় একটা জিনিসটা ব্যাকগ্রাউন্ডটাকে খেয়াল করবেন যে ব্যাকগ্রাউন্ডে যদি হোয়াইট হোয়াইট কালারটা একটু বেশি দেবেন, কারণ হোয়াইট কালারটা দিলে অনেকটা ভালো হয়। ওকে বন্ধুরা এখন আপনি ছবিটা যদি ক্রপ করে কাটেন, আমি এখন ক্রপ করে আপনাকে কেটে দেবো। আমি কেটে কথা বলছি এখন ১.৫ ১.৯ এবং ১.৩০০। ওকে আমি এবার ছবিটা আমি ক্রপ করে এবার এবার কাটবো। আর ৩০০র উপরে রেজুলেশন কোনো সময় দিবেন না, কারণ ৩০০র উপরে রেজুলেশন দিলে ছবিটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমরা প্রিন্ট করার জন্য আমরা ৩০০ রেজুলেশনে রাখি, এবার টিক মেক দিয়ে আমরা কেটে নিলাম। ওকে এটা তো হলো। এখন সাপোজ মনে করেন এই ছবিটা যদি আপনি এই ছবিটা যদি আপনি যদি প্রিন্ট করেন, প্রিন্টের ক্ষেত্রে প্রিন্ট হবে হওয়ার পরে একটা প্রবলেম আসবে, সেই প্রবলেমটা কি জানেন, সেই প্রবলেমটা হলো ছবি যখন আমি কাটবো সেই ক্ষেত্রে। ওকে বন্ধুরা আমরা লেয়ারটা আমরা শেষ করে দিলাম, লেয়ারটা আমরা এক লেয়ার করে ফেললাম। এবং লেয়ারটা করার পরে এখান থেকে আমরা যখন ছবিটা আমরা যে আমরা যখন ছবিটা প্রিন্ট করার প্রথমটা কাটতে যাবো তখন কিন্তু ছবিটা অনেক সময় আঁকা বাঁকা আসবে, কারণ ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা, আপনি কিছুই বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আমরা আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস আমরা অবলম্বন করতে পারি, সেটা হলো আমরা কন্ট্রোল এ প্রেস করতে পারি। কন্ট্রোল এ প্রেস করলে মুভ টুল ইউজ করি, মুভ টুল এবার কন্ট্রোল এ প্রেস করলাম, দেখেন ছবিটা সব পাশে ঝিলঝিল হয়েছে এবং সিলেক্ট হয়ে গেছে। এবার আমি গেলাম সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে বর্ডার,
ওকে এখন বর্ডার আপনার স্যার আছে আচ্ছা আমি স্ক্রিন দিলাম ওকে দি ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে দিবেন এবং ফুল সিলেক্ট ফুল কালার সিলেক্ট করলে যেহেতু চোখে বাদ বেশি হতো আমি একটু এখানকার কালারটা দিয়ে দিলাম এই কালারটা দিলে আপনার মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা কাটতে আপনার সুবিধা হবে আপনি আমি এই কালার দেওয়ার পর আমি কন্ট্রোল শুধু আমি যে আমার কিবোর্ডে যে ডি বাটন আছে আমি সেই ডি বাটনটা প্রেস করলাম দেখেন একটা সাইড দিয়ে একটা হালকা একটা বর্ডার আসছে ওকে এবার আমি কন্ট্রোল ডি প্রেস করলাম দেখেন এখানে কিন্তু হালকা করে একটা বর্ডার আসছে এবার এবার যদি আপনি আপনার মনে করেন যে আপনি ইসা যাবেন আপনার ছবি ছবি যদি এবার সাজান দেখেন কেমন হয় এখান থেকে আপনি ছবিটা দেখেন উঠে নিয়ে আসেন ছবিটা ছবিটা উঠানো আসার পরে দেখেন এইখান থেকে দেখেন এবার খেয়াল করেন যে ছবির পাশে কিন্তু একটা কালো হালকা একটা বর্ডার আসছে এই যে এই এই বর্ডারটা দিলে ছবিটা আপনার কাটতে একটু সুবিধা হয় এই ছবিটা বর্ডারটা দিলে আপনার যখন ছবিটা আপনি কাটবেন প্রিন্ট করা পরে তখন এই এই জিনিসটা অনেক ভালো হবে ওকে বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা দেখে একটু পরিমাণ উপকৃত হন আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আর ওকে বন্ধুরা বাই বাই টাটা।